আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছিলাম, এই যে এটা এটা হচ্ছে কম্বল। হ্যাঁ, সামনে তো শীত পড়ছে এখন, শীতে এটা আপনি ওই দিন বলছিলেন যে আমার তো কেউ কিছু দিল না। এটা কতদিন শুকানো হয়? এটা মনে করেন এক সপ্তাহে শুকাই যাবে, মানে বানানতে শুরু হতো অনাতে শেষ, এক সপ্তাহে পুরোপুরি শুকাবে। হ্যাঁ, শুকানোর পরে কি পোড়া দিতে হয়? হ্যাঁ, পোড়া করতে হয়। আচ্ছা, এগুলা মানে কত করে বিক্রি হয় বাজারে? এটা বাজারে আমরা মানে পাইকারিতে তো দিই, আমি পাইকারি দিই। আচ্ছা, পাইকারি কত করে? 8 টাকা করে। 8 টাকা? আমরা বানায় পয়সা পাই না তো। আচ্ছা, যারা এমনি খুচরা বিক্রি করে তারা মনে করেন পাইকারি হার আবার নিয়ে আসছিল দেয় মনে করেন 20-25 টাকা বেঁচে হারা। আচ্ছা আচ্ছা, এটা মানে এই মাটিটা কোন জায়গার মাটি? কি মাটি? মারদুলির টানি। আচ্ছা, এই মাটিটা কি শাল মাটি? হ্যাঁ, শাল মাটি। এটাতে কিছু মানে মিশানো হয় না? না, খালি মাটি হয়, আর কিছু মিশানো লাগে না। আচ্ছা, আপনার নাম কি? রবীন্দ্রচন্দ্র পাল। হ্যাঁ জি। কতদিন ধরে এটা ইয়ে করতেছেন? এটা আপনাকে হে 14 ফিট আগাতে বানাইতেছে, আমরা বানাইতেছি। আচ্ছা, আপনাদের এই পাড়ার নাম কি? করিয়াতা গ্রাম। করিয়াতা গ্রাম, পালপাড়া। এটাতে মানে কতজন এই কাজে সংশ্লিষ্ট আছে? এই কাজে সংশ্লিষ্ট আছে 80-90 ঘর আছে আমরা। আপনাদের সবার পেশা এটা? এটা ওই। হ্যাঁ। এটা কি একদিনের পোড়াতেই হয়ে যায়? না, মানে পোড়া 3 দিন লাগে। 3 দিন পোড়ার পরে টানা পুড়লে এটা আপনার লাল হয়, বাজারে বিক্রির উপযুক্ত হয়। হ্যাঁ। এটা মূলত পাখির হাড়ি। হ্যাঁ, এটা পাখির বাসা। পাখির ব্রিডিং এর জন্য, বাচ্চা ইয়ে করার জন্য ইয়েটা করা হয়। পাখির বাসা। এইগুলা কি ছোট ছোট? এই যে জালের সারা। ও আচ্ছা, জালের ওজন দেওয়ার জন্য এটা বানানো হয়। এটা মূলত রবীন্দ্রচন্দ্রের বাড়ি, রবীন্দ্রচন্দ্র পালের বাড়ি। তো উনি এই যে এই জিনিসগুলা বানায়, এটা চিতই পিঠার বাবা পিঠার জন্য এটা বানানো হয়। এবং উনি বলেছে এটা প্রায় ওনার প্রজন্ম থেকে প্রজন্ম এই কাজগুলো করে আসছে, এবং ওনার স্ত্রীও এই কাজের সাথে সংশ্লিষ্ট। আর এটা এটা এখনও কাঁচা অবস্থায় আছে। এটা মূলত 3 দিন রৌদ্রে দেওয়া হবে, 3 দিনের পর শুকানোর পরে এটা আবার পোড়া দেওয়ার পরে এটা বাজারে বিক্রির জন্য প্রস্তুত হবে। এগুলো 10 টাকা পাইকারিভাবে বিক্রি করা হয়। পরবর্তীতে আমরা হয়তো বা খুচরা কিনতে পারি 30-40 টাকা দিয়ে, কিন্তু এটার পিছনে অনেক পরিশ্রম করতে হয়। উনি যা বললেন যে আসলে এই কাজটা করে ওনাদের এখন পোষাচ্ছে না, টাকা পয়সার সংকটে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এই পয়সায় পোষাচ্ছে না, কিন্তু বেঁচে থাকার জন্য তার এই কাজটা করতে হচ্ছে। তার এবং তার এই পরিবারের, তার এই ঘরের অবস্থা দেখুন, খুব একটা ভালো অবস্থা নাই, তারপরও করার জন্য করতেছে আর কি। এটা আমাদের কাপাসিয়া উপজেলারই করিহাতা ইউনিয়নে অবস্থিত রবীন্দ্রচন্দ্রের বাড়ি। পাশাপাশি আরও এই পাড়াতে অনেকেই করে, মূলত মূল পেশাই হচ্ছে ওনাদের এই মাটির হাঁড়ি পাতিল তৈরি করা, বিভিন্ন কিছু তৈরি করা। তারা অন্তত আসতে পারেন, এসে দেখতে পারেন কীভাবে কাজ করে। আপনাদের ছেলে মেয়েদেরকেও নিয়ে আসতে পারেন এখানে, যারা ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে পড়ে, যারা শুধু টিভিতে দেখেছে কীভাবে কাজ করা হয় কিন্তু বাস্তবে দেখে নাই, তারা তাদের ছেলে মেয়েকে নিয়ে আসতে পারেন, স্বচক্ষে দেখাতে পারেন কীভাবে কাজ করা হয়, মাটির হাঁড়ি পাতিল তৈরি করা হয়। একটা সুযোগ আছে, যারা আমাদের এই কাপাসিয়ার আশেপাশে আছেন তারা অন্তত আসতে পারেন, এসে দেখতে পারেন, দেখে একটা মানে বাস্তব অভিজ্ঞতা নিতে পারেন কাজ কীভাবে করা হয়। আপনার বয়স কত হইছে? আমার বয়স হইছে গো মা। কত বছর? আর বইতারি না, মনে নাই।
80-90 এরকম হবে বেশি আর উফি বেশি আপনি কি মানে আপনি এই কাজ করছেন আগে কখনো আচ্ছা আচ্ছা তাহলে আপনি ওই কাজ করে অভ্যস্ত আর কি আগে করতেন এখন এই কাজ ওই কইরা আসে আচ্ছা আচ্ছা তাহলে তো এখন বয়সের কারণে আর পারেন না আর কি ফিনিশিং করতেছে না প্রথম অবস্থায় একটু নরম থাকে পরে আস্তে আস্তে এটা ওই নরম থাকে শেপ চেঞ্জ করে ইয়ে করতে হবে এই যখন আবার রং দেব এটা পরে পরে বিল থেকে মাটি সংগ্রহ করে এইভাবে পানি মিশ্রিত করে নরম করা হয় এবং পরবর্তীতে এটা কয়েকদিন রাখা হয় প্রসেসের জন্য হাঁড়ি পাতিল বানানোর আগে এইভাবে জাগ দিয়ে রাখা হয় নরম করে যেন মিশ্রণটি খুব সুন্দর হয় পরবর্তীতে তারা এটা দিয়ে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল তৈরি করে
রোদে শুকানোর পর মূলত এই জায়গায় জড়ো করে পোড়ানো হয়। এটা কতদিন পোড়ানো হয়? দুই দিন টানা জ্বললে তারপর এই ধরনের একটা ফরম্যাটে চলে আসে, বিক্রির জন্য শক্ত হয়ে যায়। এটার জ্বালানি মূলত কি খড়কুটা, খড়কুটা লাকড়ি। আচ্ছা, এটা পুরোটা উপরে এক ধরনের প্রলেপ দিয়ে ঢেকে দেওয়া হয় যেন তাপটা বেশি লাগে। এগুলো বাজারে কত করে বিক্রি করা হবে? তাহলে আপনাদের লাভটা খুব কম থাকে? লাভ নাই, পরিশ্রম বেশি, এই পরিমাণ লাভ নাই। কিন্তু ওই যে মানে অন্য কাজ না থাকার কারণে, মূল পেশা এটা হওয়ার কারণে করতে হচ্ছে বাধ্য হয়ে। এটাতে মূলত চিতই পিঠা তৈরি করা হয়। চিতই পিঠা যারা মেলায় বিক্রি করে এরা তো আরো অনেক বেশি বিক্রি করে, তারা মূলত লাভবান। Thank you.